আজকে আওয়ামী লীগ ভয়ের মধ্যে রয়েছে আজকে আওয়ামী লীগ খাদের কিনারায় আজকে আমরা যদি একটি জোরে ধাক্কা দিতে পারি তাহলে আওয়ামী লীগ সেই খাদের কিনার থেকে বঙ্গোপসাগরের মধ্যে পড়ে যাবে নৌকা তো এখন ফুটো হয়ে গিয়েছে দেখছেন যে নৌকা এখন ফুটো হয়ে গিয়েছে আজকে মানে কুলে নদীর কুলে বা বঙ্গোপসাগরের কুলে এই নৌকা রেখেছে এই নৌকাকে আমাদেরকে বঙ্গোপসাগরে নিয়ে ডুবিয়ে দিতে হবে ভাসিয়ে দিতে হবে আমরা আওয়ামী লীগের মতন গণবিরোধী ভট্টর অর্থ পাচারকারী এরকম লুটেরা সরকারকে আর ক্ষমতায় আনতে চায় না আমরা বাংলাদেশে জনগণের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আজকে আমেরিকা যে আপনার মার্কিন ভিসা নীতি চালু করেছে এর আগে দেখেছেন র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল র‍্যাবের উপর যখন নিষেধাজ্ঞা দিল তারপর থেকে বাংলাদেশে এখনো পর্যন্ত আর গুম খুন হয়েছে তার মানে কি আজকে আমেরিকা যে স্টেপ নিয়েছে এই স্টেপ কার্যকরী ভ্যাকসিনের মতন কাজ করছে তারা আজকে যে এই যে ভিসা নীতি চালু করেছে এই ভিসা নীতি আওয়ামী লীগ সরকারের এই ভট্টরের ভ্যাকসিন তারা আজকে ভয় পাচ্ছে যতই বড় বড় কথা বলুক সুতরাং আমেরিকা যেহেতু বাংলাদেশে আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ বাংলাদেশে আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় অর্থাৎ পুরো আন্তর্জাতিক মহল আজকে শেখ হাসিনা সরকারকে বয়কট করেছে সেলফিবাজি করে ওইসব সেলফি টেলফি দেওয়ার ক্ষমতায় আসা যাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ওই সেলফি গলায় ঝুলিয়ে রাখুন আপনারা সেলফি আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনারা গলায় ঝুলিয়ে রাখেন সেটি মাঝে মাঝে ভিজানার পানি খান কোনো কাজ হবে না সাথে ছবি তুলে কোনো কাজ হবে না সংগ্রামী সাথী বন্ধুগণ ইসমাইল হোসেনকে এভাবে প্রায় তিন মাস কারাগারে বন্দী করে রাখা হয়েছে হাইকোর্টে তার মামলা আনা হয়েছিল হাইকোর্ট থেকে জামিন দেয়নি বশিরুর রহমান এই শপথবদ্ধ রাজনীতিবিদ তাদের নিয়ে সমালোচনা করেছিল এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে দেখেন ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করে আজকে সাইবার সিকিউরিটি আইন করেছে এই সাইবার সিকিউরিটি আইন শেখ হাসিনার গতি রক্ষার আইন এই আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে Thank you.